কাগজপত্র আমাদের এই পরম পর এ পুজো সে কিরে জয় দুর্গা মাই কি জয় মার কাছে প্রার্থনা করি এলাকার দুঃখদের ষষ্ঠী দেবীর বোধন আর আগামীকালকে থেকেই সপ্তমী শুরু হবে। আমরা সবাই জানি এই ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্যবাহী পূজা এই শারদীয়া দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে সামনে রেখে বিভিন্ন ক্লাব, এনজিও, সামাজিক সংগঠন সবাই মায়ের পূজায় ব্রতী হয়েছেন। তার ব্যতিক্রমী যায়নি আমাদের নয়বনমালীপুর এলাকার যোগহরিমুরাস্থিত আমাদের সরসঙ্গ এলাকার ক্লাবের কর্তৃপক্ষরা, তারা পূজা অর্চনায় মায়ের আরাধনায় তারা ব্রতী হয়েছেন। এবং তার পাশাপাশি এই সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে তারা এই দুর্গা উৎসবের পাশাপাশি যারা দুস্থ পরিবার রয়েছেন তাদের মধ্যে কিছু বস্ত্র বিতরণের মাধ্যমে মায়েদের, আমাদের যারা মায়েরা রয়েছেন তাদের মুখে হাসি ফুটানোর জন্য এই দুর্গা উৎসবে তারা একটা ক্ষুদ্র প্রয়াস করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এরকম শুভ উদ্যোগের জন্য। এবং আশা করি আমরা এই কদিন মায়ের আরাধনা করব এবং সকলে মিলে আনন্দ উপভোগ করব, আনন্দ করব। কিন্তু আমাদের আনন্দ যাতে অন্যের নিরানন্দ না হয় তার জন্য আমি সকলের কাছে আমি আহ্বান করব, প্রার্থনা করব। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, আমরা যে সংকল্প নিয়ে আমরা কাজ করছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে জাতি জনজাতি সমস্ত ধর্মের বর্ণের মানুষ সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে কাজ করব, তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন সার্থক হবে। দেখুন আপনি সেটা ঠিক বলেছেন যে পূজা মরশুমে সবারই একটা উৎসাহ থাকে যে আগরতলা শহরে পূজা দেখা, আগরতলা শহরে ঘোরাফেরা করা, এটা একটা মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। তো যেহেতু দীর্ঘদিন ধরে একটা আমরা সবাই জানেন টাইম টু টাইম আপনারাও খবর সংগ্রহ করেছেন যে ফুটপাথ দখল করে সেখানে এই রাস্তাগুলিকে নেরো ছোট করা হয়েছে, তো মিউনিসিপ্যালিটি হোক এবং আমাদের সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অভিযানের মাধ্যমে সেটা অ্যাওয়ারনেস করার প্রচেষ্টা করছে এবং আগামী দিনেও থাকবে সেটা। তো যেহেতু পূজার মরশুম একটু তো